হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গিয়ার অ্যান্ড গ্যাজেটস। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন কিসের রিভিউ দেখাচ্ছি। এটা হচ্ছে একটা ওয়্যারলেস হেডফোনের। এটা যদিও পাওয়ার বিটের মতো এটা ডিজাইনটা করা হয়েছে, তবে এটা অরিজিনাল পাওয়ার বিটের না। বক্সটা দেখতে পাচ্ছেন, বক্সটা একবার অরিজিনাল পাওয়ার বিটের মতোই বক্সটা করা হয়েছে। এর পিছনে স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে। এটাকে আমরা খুলে দেখি। দেওয়া আছে হেডফোনটি। হেডফোনটা তবে মোটামুটি উন্নত মানের। হেডফোনের ডিজাইনটা অনেক সুন্দর করে করা হয়েছে। এটা অরিজিনাল পাওয়ার বিটের মতো ডিজাইনটা করা হয়েছে। ভালো একটা এয়ার প্লাগ ইউজ করা হয়েছে। এটা এয়ারলক দেওয়া আছে যেন কানতে পড়ে না যায়, সেজন্য এয়ারলক দেওয়া আছে। আর কেবলটা ভালো। আর এখানে যে সুইচটা দেওয়া আছে, সুইচটার পাশে সাউন্ড আপ এবং ডাউন ভলিউমগুলো দূরে দূরে দেওয়া আছে। অনেকগুলো দেখা কাছাকাছি থাকাতে বোঝা যায় না যে এটা অন অফ সুইচে ক্লিক করেছে নাকি ভলিউম সুইচে ক্লিক করেছে। এটাতে সহজে বোঝা যাবে যে কোথায় এটা ক্লিক করেছে। আর বক্সটা কী আছে আমরা সেটা দেখে নিই। বক্সে মেবি ইউএসবি কেবল দেওয়া আছে চার্জ দেওয়ার জন্য। ইউএসবি কেবল দেওয়া আছে। আর একটা কেবলটাকে লক করার জন্য, এখানে কেবলটা লক করে রাখার জন্য প্লাস্টিকের একটা লকার দেওয়া আছে। ইউএসবি কেবলটা এখানে আছে। এটা চার্জারটা হচ্ছে এখানে। ইউএসবিটা এখানে লাইন দেওয়ার পরে যে কোনো ইউএসবি পোর্টের সাথে লাগিয়ে এটা চার্জ করা যাবে। আপনারা এই ইয়ার হেডফোনটি জগিং করার সময়, সাইক্লিং করার সময়, জিমে আপনারা এটা ইউজ করতে পারবেন। আমরা এটা অন করে এটা মোবাইলের সাথে কানেক্ট করে দেখি। মোবাইলের সাথে আমি অবশ্য আগেই কানেক্ট করে রেখেছিলাম। এটা কানেকশন যখন পাবে না তখন এখানে দুইটা লাইট চলতেছে। আমি যদি এটা কানেকশন দিই, মোবাইলের সাথে আমি কানেক্ট করে দিচ্ছি। কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড পরে এখানে কত পার্সেন্ট চার্জ আছে সেটা চলে আসছে। এখন কিন্তু লাইটটা জ্বলছে না। এখন এটা লাইট একটু পর পর এটা বিপ দিবে। কানেকশন না হলে লাইটটা জ্বলতে থাকে। আপনি যদি এটা কেবলটা যদি বড় হয়ে যায় তাহলে এটা দিয়ে কেবলটা ছোটো করে রাখতে পারবেন, ছোটো করে রেখে ইউজ করতে পারবেন। এখানে যে এয়ার প্লাগটা ইউজ করা হয়েছে সেটা অনেক ভালো একটা এয়ার প্লাগ। এটা কান থেকে অবশ্য সহজে খুলে পড়ে যায় না। এটা আপনারা এভাবে হাতে করে রেখে দিতে পারবেন। এর জন্য কোনো এক্সট্রা কোনো ব্যাগ দেওয়া হয় নাই সাথে। এটা অরিজিনালটার সাথে ভালো একটা ব্যাগ দেওয়া থাকে, এতে কোনো ব্যাগ দেওয়া হয় নাই। হেডফোনটি দেখতে পাচ্ছেন যে কোয়ালিটিটা অনেক ভালো। এটা বিটটা অনেক ভালো বিট হয়। এখান থেকে গানও নেক্সট প্রিভিয়াসে এটা নেওয়া যাবে। অন্যান্য যে হেডফোনের যে ফিচারগুলো আছে, ফিচারে ওইটা আছে, তবে এটাতে বিটটা একটু ভালো হয়। এটা প্রাইসটাও কম আছে। প্রাইসটা প্রায় 1000 টাকার মতো। যদি অনলাইনে দেখা যাচ্ছে যে এটা আরও কম প্রাইসে সেল করছে, তো এটা শোরুম থেকে নিলে আপনার 1000-1200 টাকা পড়বে। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন, আপনার ফ্রেন্ডের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।